প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানকারি দেবো মাইফিজেস্ট কিট ট্যাবলেটটি সম্পর্কে। তো মাইফিজেস্ট কিট ট্যাবলেটটি আনওয়ান্টেড প্রেগন্যান্সি অ্যাবর্শন করার একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি কখন কীভাবে ব্যবহার করতে হবে আর প্রেগন্যান্সির ঠিক কতদিনের মধ্যে হলে এই ট্যাবলেটটি ব্যবহার করলে 100% কাজ পাওয়া যাবে, ট্যাবলেটটি ব্যবহার করার পরে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, কী কী সাইড ইফেক্ট রয়েছে সে সম্পর্কে শেষে জানাবো। তো এই মাইফিজেস্ট কিট ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে বিভিন্ন মেডিসিন সম্পর্কে আপনাদের জানকারি মেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মাইফিজেস্ট কিট ট্যাবলেটটি দুটি কম্পোজিশন যুক্ত করা হয়েছে। দুটি কম্পোজিশন এই ট্যাবলেটের মধ্যে রয়েছে, একটি পাতাতে মোট 5টি ট্যাবলেট থাকে। তো এই দুটি কম্পোজিশন হলো মাইফেপ্রস্টন আর মাইসোপ্রস্টন। মাইফেপ্রস্টন 200 আর 4টি ট্যাবলেটের রয়েছে মাইসোপ্রস্টল 200। তো এই ট্যাবলেটটি কখন কিভাবে ব্যবহার করতে হবে তার আগে আমি ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের রিভিউ দিই। তো আনওয়ান্টেড প্রেগন্যান্সি ক্ষেত্রে অ্যাবর্শন করার যত্ন যতগুলি ট্যাবলেট রয়েছে তার থেকে বেস্ট এবং বহুল প্রচলিত এই ট্যাবলেট মাইফেজকেট ট্যাবলেটটি। অন্যান্য যতগুলো এই কম্পোজিশনযুক্ত ট্যাবলেট রয়েছে তার থেকে এই মাইফেজকেট ট্যাবলেটটি খুবই কাজ পাওয়া যায় এবং 100% কাজ পাওয়া যায়। তো তাই এই মাইফেজকেট ট্যাবলেটটি সাধারণত ডক্টর বেশি চুজ করে থাকেন। তো এই মাইফেজেস্ট কিট ট্যাবলেটটির যে কোম্পানি সে সম্পর্কে আপনাকে জানিয়ে দিই। মাইফেজেস্ট কিট ট্যাবলেটটি জাইডাস কোম্পানির একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটির একটি পাতাতে 5টি ট্যাবলেট থাকে, 5টি ট্যাবলেটের দাম 483 টাকা। তো এই ট্যাবলেটটি কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা নির্ধারণ করে ডক্টর, সে সম্পর্কে আপনাদের ডক্টরের কাছে আপনাদের যেতে হবে, ভালোভাবে কনসাল্ট করতে হবে, ভালো মতো পরামর্শ নিতে হবে, তারপরে এই ধরনের ট্যাবলেট খাওয়া নিরাপদ হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ট্যাবলেটটি প্রেগন্যান্সির আনওয়ান্টেড প্রেগন্যান্সি যদি 60 দিনের মধ্যে হয় তো এই ধরনের ট্যাবলেট বেশিরভাগ কাজ করে থাকে, 100% কাজ পাওয়া যেতে পারে। তো তার আগে আপনাদের এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনাদের নিশ্চিত হতে হবে প্রেগন্যান্সি ঠিক হয় কি না। তো তার আগে আপনাদের ইউরিন টেস্ট অথবা প্রেগন্যান্সি প্রোফাইল টেস্ট করার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে প্রেগন্যান্সি আছে কি না। যদি প্রেগন্যান্সি 60 দিনের মধ্যে হয় তাহলে এই ট্যাবলেটটি সঠিকভাবে খেলে 100% কাজ পাওয়া যাবে। তবে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আপনাদের একটি সাজেশন দিব, অবশ্যই ডক্টরের সাথে ভালোভাবে কনসাল্ট করবেন, ভালোভাবে পরামর্শ দেবেন, তারপরেই কিন্তু এই ধরনের ট্যাবলেট আপনারা খাওয়া নিরাপদ হতে পারে। তো এই মাইফেজেস্ট ট্যাবলেটটি কখন কীভাবে খেলে এই ট্যাবলেটটি 100% কাজ পাওয়া যাবে আপনাদের জানিয়ে দিই। তো এই ট্যাবলেটটির যে সঠিক ডোজ সেটা নির্ধারণ করে ডক্টর, ডক্টরের সাথে ভালোভাবে কনসাল্ট করে তারপরে এই ট্যাবলেটটির কখন খেতে হবে, কীভাবে খেতে হবে, তাহলে 100% কাজ পাওয়া যেতে পারে। তো এই ট্যাবলেটটি সম্পর্কে যদি ডোজ আমি কমন ডোজ বলে থাকি যে নিয়মে খেলে 100% কাজ পাওয়া যাবে, সে সম্পর্কে দুটি নিয়মের কথা আপনাদের জানিয়ে দেব। তো দুটি নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি, 5টি ট্যাবলেট অর্থাৎ প্রথম যে বড় ট্যাবলেটটি রয়েছে সেটা প্রথম রাত্রিতে খেতে হবে। প্রথম রাত্রির ঠিক 24 ঘন্টা পরে অর্থাৎ দ্বিতীয় রাত্রিতে এই 4টি ট্যাবলেটের যে কোনো 2টি ট্যাবলেট খেয়ে নিতে হবে। তারপরের 24 ঘন্টা পরে অর্থাৎ এই 2টি ট্যাবলেট খাওয়ার ঠিক 24 ঘন্টা পরে রাত্রে এই 2টি ট্যাবলেট প্রস্রাবের দ্বারে প্রবেশ করিয়ে দিতে হবে। এটি হলো প্রথম নিয়ম। আরেকটি নিয়ম এই ট্যাবলেটটির খাওয়ার রয়েছে, সেটা হলো প্রথম ট্যাবলেটটি খাওয়ার ঠিক 48 ঘন্টা পরে এই 2টি ট্যাবলেট খেয়ে নিতে হবে, বাকি 2টি ট্যাবলেট প্রস্রাব দরজায় প্রবেশ করিয়ে দিতে হবে। এই 2টি নিয়ম মেনে এবং ডক্টরের সাথে ভালোভাবে পরামর্শ নিয়েই যদি এই ট্যাবলেট অথবা এই কম্পোজিশনযুক্ত ট্যাবলেট অ্যাবর্শন করার ট্যাবলেটগুলি খাওয়ান তাহলে 100% কাজ পাওয়া যেতে পারে।
তবে নিরাপদ হবে ডক্টরের সাথে কনসাল্ট করে যদি এই ট্যাবলেট ব্যবহার করতে পারেন তো ভালো হবে। তো এই ট্যাবলেটগুলি অনেকেই নিজে থেকেই দোকান থেকে কিনে এনে খাওয়ান, সেই জন্য অনেক বড় বিপদের সম্মুখীন পড়তে হয়। তো তাই ডক্টরের সাথে সবসময় পরামর্শ সাথে যুক্ত থাকবেন। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি হতে পারে, এই ট্যাবলেটটি খাওয়ার পরে কয়েকদিন ব্লিডিং যেতে পারে। তো সাধারণত ব্লিডিং নর্মাল যাই, কারো ক্ষেত্রে ব্লিডিং সাধারণ থেকে বেশি যেতে পারে। তবে বুঝতে হবে যে এই ট্যাবলেটটি খাওয়ার পরে কেলার হলো কিনা, বাচ্চা ঠিকঠাক মতো অবসন হলো কিনা। তো যদি এই ট্যাবলেটটি খাওয়ার পরও পেট প্রচণ্ড ব্যথা করে এবং ব্লাড ঠিক মতো না যায়, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাবর্শন ঠিকঠাক মতো ক্লিয়ার হয়নি। তো সেই ক্ষেত্রে আপনাদের ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে। আর যদি বুঝতে পারেন যে এই ট্যাবলেটটি ডোজ ঠিকঠাক মতো শেষ করার পরে ব্লিডিং গেছে এবং কালো অথবা ঢিকা ধরনের বাধা রক্ত গেছে এবং সে সাথে ব্যথা সেরকম নেই, একটু আধটু ব্যথা হতে পারে, প্রচণ্ড ধরনের ব্যথা নেই, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাবর্শন ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গেছে। যদি অ্যাবর্শন ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে যায়, তারপরে কি কি নিয়ম এবং সতর্কতা মেনে চলতে হবে, তো এই ধরনের ট্যাবলেটগুলি খাওয়ার পরে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভারী কোনো কাজ করা যাবে না, হাঁটাচলা সেরকমভাবে করা যাবে না এবং টোটো গাড়ি বা বাইকে চড়া যাবে না, এবং খাওয়া খাদ্য কিছুটা সীমিত রাখতে হবে, যেমন গরম জল খেতে হবে, দুধ খেতে পারবেন না কয়েকদিন, ডিম মাংস এই ধরনের খাবার থেকে এড়িয়ে থাকবেন, এবং সোডা ধরনের খাবার, এই ধরনের খাবারগুলি খেলে আপনার মাত্রাতিরিক্ত ব্লিডিং হতে পারে। এর সাথে আপনাদের কয়েকদিন ব্লিডিং যাওয়ার পরে আপনাদের ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যান্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে এবং তার সাথে ওভারঅল এল ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দিতে হতে পারে। তো সেটা ডক্টরই নির্ধারিত করবেন যে কিভাবে চলবেন, কিভাবে কখন কি ধরনের ওষুধ খাওয়ানোর পরামর্শ দিবেন সেটা ডক্টর নির্ধারিত করবেন। তো এই হলো এই মাইফিজেস্ট কিট ট্যাবলেটটির খাওয়ার সঠিক নিয়ম এবং ডোজ। এইভাবেই যদি আপনারা এই ট্যাবলেটটি ডক্টরের সাথে পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন তো 100% কাজ পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মাইফিজেস্ট কিট ট্যাবলেটটি সম্পর্কে আজকের এই রিভিউ এবং জানকারি। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ট্যাবলেটটি সম্পর্কে কোনো পরামর্শ নিতে চাইলে অথবা কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।